এই ভিডিওটা স্পেশালি আপনার জন্য। উনি দেখেন এখানে কয়েকটা সেমিনার কে তুমি দেখা গেলে এখানে সিগনেচার কেক কয়টা আছে, তো এইখান থেকে সবাই প্রথমে আসে এইটা, আবার আসে এইটা আমেরিকান ব্ল্যাক ফরেস্ট। যেই আসে এই দেখা গেল দোকানের গেট, এই ঢোকে ঢুকিলাম এটা কী কেক নেওয়া যায়, মাই গড আমেরিকান ব্ল্যাক ফরেস্ট, আচ্ছা এইটাই নিয়ে নিই। এই জন্য এইটাই খাওয়া পরে সবসময় এইটাই নেওয়া হয়, দ্যাটস ওয়াই সবাই আমেরিকান ব্ল্যাক ফরেস্ট নেয়। বাট আমি আজকে টোটালি একটা ডিফারেন্ট ফ্লেভার ট্রাই করবো, ডিফারেন্ট বলতে ডাবল লেয়ার যেহেতু ডিফারেন্টই বলা যায়। অরিগুল কাকা ফাইনালি 50টা ওয়ার্ডের পরে আমেরিকান ব্ল্যাক ফরেস্ট না, ফাইনালি 50টা ওয়ার্ডের পরে আর আমেরিকান ব্ল্যাক ফরেস্ট না নাকি আমার না 50টা ওয়ার্ডে গেছি না আমি, আমার পাঁচ জনের দশটা দশটা হইলেও 50টা হয়েছে। এই 50টা বার্থডে ফাইনালি ফর দ্য ফার্স্ট টাইম এটা আমেরিকান ব্ল্যাক ফরেস্ট না, এটা এটা দেখি ডাবল লেয়ার কেক। আম্মু আমি না আসিয়াতেছি আপনা হইল কি, আমরা যখন আসিয়া তখন দেখি কি যে যেটার উপরে লেখা আর মানান আয়াম ওইটা গেছে ফেসকা, তখন আমি তরিকা কারে বলি তরিকা এটা তো গেছে ফেসকা, এটা গেছে ফাইরা গেছে তরিকা কা। আবার তাহলে তরিকা আমরা দুজন দোকানে গেলাম, যাইয়া বললাম এই মামা এটা তো ফাইরা গেছে নতুন এটা করেন, তখন সেই বান্দা কইরা আমাদের আবার গিফটও দিছে বেশি কইরা কয়টা বার চকলেট বার, আরে দেবে না 100টা ডিপ দিয়ে আইছে ঠিক না। আমরা এখন আসি আপেছি, এই দেখো পুরাই ফাটা